السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم: فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. صدق الله العظيم. وعن عامر بن سعد عن أبيه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طهروا أفنيتكم فإن اليهود لا تطهروا أفنيتها. التبراني. وعن سمرة بن جندب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألبسوا البياض فإنها أطهر وأطيب وكفنوا بها موتاكم. سنن الترمذي. সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল কোরআন নাযিল করার দ্বারা যে দ্বীন আমাদেরকে দিয়েছেন, যেই ইসলাম আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে এমন কতগুলো বিষয় আছে যে সব বিষয়গুলো গবেষণা করে আজকে চিকিৎসা বিজ্ঞান নানান বিষয় আবিষ্কার করতেছে যেগুলো আমরা জানতাম না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 1500 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়ে দিয়েছেন এবং তার উপকারিতা তিনি দেখিয়ে গেছেন। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো মানুষদেরকে তাদের আঙ্গিনা পরিষ্কার করতে বলা হয়েছে। তাহেরু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের আঙ্গিনাকে পরিষ্কার রাখো। কেননা ইয়াহুদিগণ তাদের আঙ্গিনাকে পরিষ্কার রাখতো না। এই যে বাংলাদেশে বর্তমান সময়ে ডেঙ্গুর যে প্রকোপ, যে প্রভাব দেখা দিচ্ছে, ডেঙ্গু প্রজননের যে সময়, এখন মানুষ যদি তাদের আঙ্গিনা পরিষ্কার না রাখে, মানুষ যদি তাদের বারান্দা পরিষ্কার না রাখে, মানুষ যদি তাদের পুলের টপ সহ এসব বিষয়গুলো তারা যদি সুন্দর না রাখে, পরিষ্কার না রাখে, পানি জমে থাকে, টায়ারে পানি জমে থাকে, অপরিষ্কার থাকে, এসবের মধ্যে ডেঙ্গু জন্ম হবে। এই ডেঙ্গু জন্ম হওয়ার মাধ্যমে এটাও আরেকটা মহামারী তৈরি হতে পারে, একটা মহামারী আকার ধারণ করতে পারে। তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা যেটি পাই, আমরা যদি আমাদের আঙ্গিনাকে পরিষ্কার রাখি, আমরা যদি তহারত হাসিল করি, আমরা যদি পরিষ্কার থাকি, তাহলে কি করতে পারবো? আমরা এগুলো থেকে বাঁচতে পারবো। আরেকটা বিষয় হলো অন্য একটি হাদিসে, সামুরাত ইবনে জুনদুবের হাদিসে আমরা দেখতেছি আলবেসুল বায়াদা, সাদা পোশাক পরতে বলা হয়েছে। ফাইন্নাহা আথারু ও আতিয়াবু, এই সাদা পোশাককে বলা হয়েছে অধিক পবিত্র রাখে, অধিক সুন্দর রাখে। সাদা পোশাক কেন? সাদা পোশাক হলে এই জন্য, মানুষ পোশাক ব্যবহার করলে দেখা গেছে এই পোশাকের মধ্যে ময়লা আবর্জনা লাগবে, দাগ লাগবে, ইত্যাদি লাগবে। তো এগুলো লাগলে সাদা পোশাকে অল্পতেই দেখা যায় এবং পরিষ্কার করার জন্য সুবিধা হয়। অন্য পোশাকে এটা ধরা যায় না, এই জন্য পরিষ্কার হইল কি না, নোংরা হইল কি না, অপরিষ্কার হইল কি না, বোঝা যায় না। সাদা পোশাক আল্লাহ রাসূলের জন্য বলেছেন, তিনিও পছন্দ করতেন, সাহাবায়ে কেরামও সাদা পোশাক বেশি পরতেন, তারা সাদা পোশাকে ময়লা বেশি দেখা যায়, এই জন্য পরিচ্ছন্নতা তাড়াতাড়ি করা যায় এই সুবিধার জন্য। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কাফিনু বিহা মাউতাকুম, এই সাদা কাপড় দিয়া তোমরা তোমাদের মৃতদেরকে কাফন করো। কেন? সাদা কাপড় দেখতে সুন্দর, মানানসই, ভদ্রচিত, সুতরাং সেভাবে করাটা সুন্দর। এমনিভাবে পবিত্র হাসিলের ক্ষেত্রে আমরা আরেকটা হাদিস বলতে পারি, অজু এবং তহারাতের ক্ষেত্রে আরেকটা হাদিস আমরা বলতে পারি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইজাস্তাই কাজা আহাদুকুম মিন নাওমিহি ফালিয়াকসিল ইয়াদাহু ক্বাবলা আন ইয়াদখুলাহা ফি উযুইহি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু। ব্যক্তি যখন ঘুম থেকে উঠবে তখন সর্বপ্রথম কাজ হইল তার মেসওয়াক করা, সর্বপ্রথম কাজ হইল তার হাত আগে ধৌত করা, কবজি পর্যন্ত ধৌত করে তারপরে পাত্রের মধ্যে সে পানি ধরবে, পানির পাত্রে হাত দিবে। কারণ সে জানে না রাতে তার হাত কোথায় ছিল, তার মানে কোথায় রাত্রি তার হাত যাপন করেছে। রাত্রি যাপন করার সময় তার হাত শরীরের বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে যাইতে পারে, যেগুলো অপবিত্রতা তার হাতে লাগতে পারে, সেই জন্য হাত ধোয়ার কথা বলা হয়েছে। তাহলে ইসলাম ব্যক্তিদেরকে, মানুষদেরকে শিখাইতেছে কি, পবিত্রতা, সুন্দর রাখা, সুন্দর করা, তার আঙ্গিনা পরিষ্কার রাখা, তার হাত পরিষ্কার রাখা, তার মুখ পরিষ্কার রাখা। এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ইসলাম আমাদেরকে নানান রোগ ব্যাধি থেকে, অনেক বিপদ আপদ থেকে বাঁচার জন্য, বিশেষ করে এই মহামারী ডেঙ্গু থেকে বাঁচার জন্য, আমাদের আঙ্গিনা যদি আমরা পরিষ্কার রাখি, আমাদের আঙ্গিনা যদি আমরা সুন্দর রাখি, আমাদের বারান্দা যদি সুন্দর রাখি, আমাদের চলার পথ, আমাদের বাড়ির আশপাশ সব কিছু যদি আমরা সুন্দর রাখি, তাহলে আমরা বাঁচতে পারবো। যেমন একখানা বড় হাদিসে হযরত আবু হুরায়রা দিলেন হাদিসে বলা হয়েছে, ইনতিকাসুল মা, মানে পেশাব থেকে বের হয়ে পানি ব্যবহার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আরেক জায়গায় বলা হয়েছে গসলুল বারাজিম, গসলুল বারাজিম হইল ব্যক্তি অজু করার সময় তার হাতের আঙ্গুল খেলাল করবে, কুলি করবে, দাঁত ব্রাশ করবে, এসবের মাধ্যমে এবং নিজের আঙ্গিনা পরিষ্কার মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে সুন্দর করতে পারি, আমাদের বাড়িকে সুন্দর করতে পারি, এবং এই মহামারী ডেঙ্গু থেকে আমরা বাঁচতে পারি। ডেঙ্গু থেকে বাঁচার জন্য এটা একটা সহজ পদ্ধতি, একটা সহজ উপায়। তাহলে হাদিসের এই বিষয়টি আমরা
বুঝতে না পারলেও এতদিন, এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটি শরীয়তের জন্য কতটা জরুরি, এটি সমাজের জন্য কতটা জরুরি। তো সে বিষয়গুলো আমরা সকলে যেন খেয়াল রাখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।